ফের শাসকের হাতে আক্রান্ত তিন সাংবাদিক, ফের আঘাত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে। এবার ভাঙন কবলিত এলাকার খবর প্রকাশ করতে গিয়ে স্বয়ং শাসক দলের বিধায়কের নির্দেশে সাংবাদিকদের মারধরের ঘটনা মুর্শিদাবাদের ধুলিয়ানে। গঙ্গা ভাঙন কবলিত এলাকার খবর করতে গিয়ে নিউজ পোর্টালের তিনজন সাংবাদিকের উপর আক্রমণের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার লালপুর 17 নম্বর ওয়ার্ডে। ঘটনায় গুরুতর জখম হয়ে অনুপনগর হাসপাতালে চিকিৎসাধীন তিন সাংবাদিক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে এদিন সকালে ভাঙনের খবর পেয়ে গঙ্গার ধারে ছুটে যায় ওই তিন সাংবাদিক। অভিযোগ, সেই সময় কংগ্রেস প্রার্থী ও তৃণমূল প্রার্থী উভয়ই ঘটনাস্থল পরিদর্শনে যায়। হঠাৎই সে সময় তৃণমূলের প্রার্থীর পোশাক পরে কয়েকজন কর্মী সমর্থকদের সাংবাদিকের উপর চড়াও হয়, তাদের বেধড়ক মারধরও করা হয়। কোনো রকমে সেখান থেকে উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুর্শিদাবাদের জেলা সাংবাদিক মহল। ইতিমধ্যে শামশেরগঞ্জ থানার মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের একটি নোটিশ পাঠানো হয়েছে। গঙ্গা ভাঙন হচ্ছিল শুনলাম, তারপরে আমার ডি নিউজ কলকাতা পেজ চলে, আমি নিউজ করতে আসি। সেখানকার মানুষরা, 17 নম্বর ওয়ার্ডের মানুষরা গঙ্গা ভাঙনের জন্য ওরা বিক্ষিপ্ত হয়ে যায় এবং আমি তাদের সাক্ষাৎ নিতে আমাকে বলে টিএমসির দালাল, সব টিএমসির টাকা খেয়ে সাংবাদিকরা খবর করছে না, ওই জন্য গঙ্গা ভাঙন হচ্ছে না। আমি বললাম যে না, সাংবাদিক কারো কোনো দালালই হয় না, ওরা সত্য ঘটনা তুলে। সঙ্গে সঙ্গে পেছনে এখানকার যিনি টিএমসির বিধায়ক আমিরুল ইসলাম, ও অর্ডার দেয় তার ছেলেদেরকে যে মারো, শালাকে মার, এইভাবে বলে আমাকে মারধর শুরু করে, প্রচুর মারে। আমার তখন পেজে লাইভ চলছিল, লাইভ একটু আছে। সেখান থেকে আমাকে একজন আরেকজন টিএমসিরই 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে কিন্তু আমাকে উদ্ধার করে এবং প্রচুর মার। আমি বাম চোখে কিন্তু দেখতে পাচ্ছি না, প্রচুর মেরেছে, বাম হাত উঠাতে পারছি না। আর প্রশাসন সেখান থেকে নিয়ে এসে হাসপাতালে নিয়ে এসছে। আমার বাড়ির কেউ নেই, কারণ বাবা মা অসুস্থ। আমি কারো তদাবৃত্তি করি না। আমি চাই যে এমএলএ সাহেব আমিরুলের টিএমসির ওকে সন্ধ্যা হতে হতে এবং তার দলবল যারা মেরেছে, আমার চ্যানেলে লাইভ আছে, মোবাইলও কেড়ে নিয়েছে আমার, তাকে অ্যারেস্ট করা হোক থানায়। যদি অ্যারেস্ট না করে সন্ধ্যার মধ্যে, তাহলে আমরা সাংবাদিক, সমস্ত সাংবাদিক, সমস্ত মিডিয়া থানা ঘেরাও করব। সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।